অনেকেই টিভিতে ক্যাঙ্গারু দেখেছেন, ছবিতে দেখেছেন, ভিডিওতে দেখেছেন, ডকুমেন্টারি দেখেছেন। আমরাও ক্যাঙ্গারু দেখতে এসেছি। এটা হচ্ছে গোল্ড কোস্ট। ব্রিসবেনে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে পরবর্তী ম্যাচ অর্থাৎ 3 নম্বর ম্যাচটা খেলবে এবং বাংলাদেশ টিম এখানে আসার আগেই, ব্রিসবেনে আসার আগেই সিডনি থেকে আমরা ব্রিসবেনে চলে এসেছি। তো বাংলাদেশ টিম যেহেতু আসেনি, তো চিন্তা করলাম যে একটু ক্যাঙ্গারু দেখে যাই। ক্যাঙ্গারুদের চলাফেরা তো আপনারা দেখেছেন, লাফিয়ে লাফিয়ে চলে। টি টোয়েন্টি ক্রিকেটের ক্ষেত্রে ছোট দলগুলো আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, স্কটল্যান্ড, ইভেন অন জিম্বাবুয়ে গত 2 বছরে লাফিয়ে লাফিয়ে চলছে এই ক্যাঙ্গারুদের মতো, কিন্তু বাংলাদেশ বাঘের মতো ওত পেতে বসে আছে, কিন্তু এক জায়গায় বসে আছে, স্বীকার করতে পারে না। হাস্যকর মনে হলেও ক্যাঙ্গারুর সঙ্গে বাঘের তুলনা দিয়ে কথাটা বলা হলো। একবার আপনারা নিজেরা বিবেচনা করেন যে বাংলাদেশ টিম টি টোয়েন্টি ক্রিকেট দুই ফর্মেট আমি বাদ দিচ্ছি, ওই দুই ফর্মেটেও বাংলাদেশ অ্যাকচুয়ালি খুব একটা ভালো না। যেহেতু টি টোয়েন্টি নিয়মিত খেলা হচ্ছে, এখন খুব বাজে পারফরমেন্স করছে বাংলাদেশ, তাই টি টোয়েন্টি নিয়ে কথা হচ্ছে। ইন্ডিভিজুয়াল ধরে ধরে যদি আমরা পারফরমেন্সের গ্রাফ বিবেচনা করতে যাই, সেটা আসলে অনেক বড় আলোচনা হয়ে যাবে, সে আলোচনা যাওয়ার কোনো দরকার নেই। শুধু কালেকটিভলি যদি আমরা বলি, একটা দল হিসেবে দল হয়ে ওঠার জন্য বাংলাদেশের যে ধরনের রিসোর্স থাকা দরকার, এখন প্রশ্ন উঠছে বাংলাদেশে সেই ধরনের রিসোর্স আছে কি না। একটা আলোচনা প্রায়ই হয়, দর্শকরা প্রায়ই বলেন যে বাংলাদেশ সত্যিকার অর্থে টি টোয়েন্টি ভালোভাবে খেলার সামর্থ্যই রাখে না। অনেকে হয়তো এই কথাটা মানবেন যে বাংলাদেশের ক্রিকেটারদের সামর্থ্য রয়েছে, কিন্তু এটাও সত্যি যে বাংলাদেশের ক্রিকেটারদের টি টোয়েন্টি স্ট্যান্ডার্ড এই মুহূর্তে গ্লোবালি অন্য যে বড় দেশগুলো আছে ক্রিকেট প্লেইং কান্ট্রি, টি টোয়েন্টি খেলছে, তাদের যে টপ প্লেয়ার আছে সেই তুলনায় কিছুই না। এই সত্যটা সবার আগে মানতে হবে। এই সত্যটা যদি আমরা মেনে নিই, সেক্ষেত্রে আমাদের প্রত্যাশা কিংবা এক্সপেকটেশনসের জায়গা অনেক নিচে নেমে আসবে। কারণ আপনি যখন মানতে শুরু করবেন যে বাংলাদেশ দল হিসেবে আসলে ভালো না, বাংলাদেশের ক্রিকেটাররা গ্লোবাল কনটেক্সটে টি টোয়েন্টিটা ভালো খেলে না, তাদের সেই সামর্থ্যটা কম কিংবা সামর্থ্যটা কিছু ক্ষেত্রে একেবারে নেই, এটা যদি আমরা মেনে নিই, আমাদের জন্য সাংবাদিকতা করাও ইজি। আপনারা যারা দর্শক ভক্ত আছেন, তারা যখন প্রত্যাশা করবে, সেই প্রত্যাশার জায়গাটাও অনেক নিচে নেমে আসে, তাতে কষ্ট কম পেতে হয়। যখন আপনার প্রত্যাশা কম থাকবে, তখন আপনি কষ্ট কম পাবেন। শীত তাড়াতে এক নিমিশে এক ক্লিকে নিউনেস শেপ আপ ইওর পার্সোনালিটি। আমরা গণমাধ্যম কর্মী হিসেবে আশার কথা শোনাই, বাংলাদেশের টিমের ওপর ভরসা রাখার কথা বলি, সেই কথা আবারও বলবো। কেননা এই যে 10-12 বছর ধরে যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আছেন, এই কথাগুলো আমরা বারবার বলেছি, তারা এই ক্রিকেট বোর্ডটাকে চালাচ্ছেন, ক্রিকেটারদের চালাচ্ছেন, কিন্তু এই 10-12 বছরে তারা এমন একটা ক্রিকেট প্লেয়িং বাঞ্চ তৈরি করতে পারেননি যে 15-17-20 প্লেয়ার বাদ দিলে আর 10 প্লেয়ার থাকে। বলা হয় পাইপলাইনে প্লেয়ার আছে, বাস্তবতা হচ্ছে বাংলাদেশের পাইপলাইনে প্লেয়ার নেই। প্লেয়ার নেই বলে সৌম্যকে ফিরিয়ে আনতে হয়, প্লেয়ার নেই বলেই সাব্বিরকে ফিরিয়ে আনতে হয়, প্লেয়ার নেই বলেই বাংলাদেশের ক্রিকেটে ঘুরে ফিরে ওই 20-25 জন ক্রিকেটারকেই দেখা যায়। এবং যেভাবে বাংলাদেশ ক্রিকেট চলছে, এটা শুধু একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট কিংবা একটা বিশ্বকাপ ইভেন্ট না, যেভাবে বাংলাদেশ ক্রিকেটটা চলছে এভাবে যদি চলতে থাকে, কেননা গত 10-12 বছর ধরে এভাবেই চলছে, চলতে থাকা মানে বাংলাদেশ ক্রিকেট এখান থেকে আর খুব বেশি আগাবে এই সম্ভাবনা খুব কম। যে কারণে জিম্বাবুয়ের মতো দলের এগেইনস্টে বাংলাদেশ যদি ম্যাচ হেরেও যায়, তাতে আসলে খুব বেশি অবাক হওয়ার থাকবে না। যে দল পাকিস্তানকে হারাতে পারে, সেই দল খুব সহজে বাংলাদেশকেও হারাতে পারে, এই সত্যটা আমাদের মাথায় নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দেখতে বসতে হবে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকেও জিম্বাবুয়ের বিপক্ষে যখন পরিকল্পনা সাজাতে হবে বা সাজাবেন ম্যাচে নামার আগে, ওটা মাথায় রাখতে হবে যে জিম্বাবুয়ে এই মুহূর্তে বাংলাদেশের চাইতে ফেভারিট দল হিসেবেই টি টোয়েন্টি খেলছে, এবং বাংলাদেশ জিম্বাবুয়ে ম্যাচে সত্যিকার অর্থে বাস্তবতা বিবেচনায় জিম্বাবুয়ে কিন্তু ফেভারিট। দেবচৌধুরী, অলরাউন্ডার, অস্ট্রেলিয়া।